হাতে লাগার পরে আমি তারা জিজ্ঞেস করলাম ভাই কি আমি পড়ে গেছি। তো বাড়ির মালিকের যিনি ভক্ত মানে স্ত্রী উনি দৌড়ে এতক্ষণ নিচে আসছেন, পুলিশে দেখা উনি দরজা করছে, পুলিশ আছেন এখানে দুইজন কনস্টেবল, দরজা খোলার পরে হুড়মুড় করে তারা ঢুকে গেল, পুলিশ দরজার করে দরজা ভাঙতেছে, টিভি ভাঙতেছে, আমরা মারধর করতেছে। কারণ কি আমরা ভাত খেতে বসি, যদি মনে করতাম যে না ঠিক আছে ওইখানে কোনো ধরনের ড্রিঙ্ক ফ্রিঙ্ক করা হইতে আসলো বা কোনো ধরনের অশ্লীল ব্যাপার হইতে আসলো, হ্যাঁ মায়া ঢিকই ব্যাগ কর বট মায়া, তা আমি বললাম ঠিক আছে তোমার চেক করো কিসের মায়া। তারাই ঘরের মধ্যে ঢুকলো ঘুরলো ভাবলো হ্যাঁ জিনিসপত্র ভাঙচুর করলো, কিছুই পাইলো না, তারা চুপচাপ এখান থেকে বেরিয়ে গেল। তার তখন শুধু পুলিশ দুজন তাদের দাঁড়ান দাঁড়ান আমরা যতজন পার্সি বাস আছি এভরিবডি ইজ ইনজিওর্ড বাট পুলিশ ওয়াজ ওভার দেয়ার। সাথে সাথে আমরা সিটি কন্ট্রোলে ফোন করছি, সিটি কন্ট্রোলে ফোন করার দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কতজন পুলিশ সাহেব দিচ্ছেন, দুই সেকেন্ডের মধ্যে এসআই সাহেবও ছিলেন। তো ওনারা যদি এখানে থাকতেই থাকেন তো ওরা এটা করলো কেমনে? আর যদি দ্বিতীয় কথা হলো পুলিশের ভূমিকা থেকে মানে কি মনে হয়েছে এখানে পুলিশের ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় আসলো, দে ওয়াজ ডুইং নাথিং অ্যাজ ফার এজ আমার যতটুকু মনে হইল যে আমরা এত বছর পরেও স্বাধীন হয়েছি, এখনো ব্রিটিশ রুলে আছি, এইভাবে পাড়াইতে আছে আমাদের মানে এবং পুলিশ ওয়াজ স্ট্যান্ডিং মানে বোকার মতন দাঁড়িয়ে। আমি আমার সব থেকে বড় দেখেন প্রথম কথা হইল গিয়া যিনি বাড়ির মালিক উনি একজন টিচার, ওনার নাম সমীরণ কর্মকার, আর দুই বছর বাকি রয়েছে ওনার রিটায়ারমেন্টে। এই যে ওনার স্ত্রী 45 বছর বয়সের একজন মহিলা, হ্যাঁ সমীরণ কর্মকারের ভীষণ না ওনার স্ত্রীরে মারধর করছে না, ওনার মেয়েরও মারধর করছে না বা হয়তো বা করছে কিনা আমরা তো তখন এই সাইড আছি, আমরা নিজের যান বাজাইতেছি আমরা কেমনে দেখুন, শুধু এইটুকু দেখলাম দরজাটা, হ্যাঁ সমীরণ কর্মকারের ভীষণ মারধর করছে, সমীরণ কর্মকারের মারধর করছে। কারণ কি আরে ভাই কেড়ে মারতাছো কেড়ে মারতাছো কি ব্যাপার কি ব্যাপার কোন না কোন না, হ্যাঁ কথা কই কথা বউ বউ দাঁড়াও দাঁড়াও কি হয়েছে মাইরো না মাইরো না দাঁড়াও দাঁড়াও না, তারা জাস্ট ঢুকলো ঝটিকা সফরে মারধর করলো অ্যান্ড ওদের মধ্যে একজন ওনার পাশের বাড়ি একজনের ডাক নাম আমি বলতে পারি বাট ওনার মানে ভালো নাম কি আমি জানি না, ওনার পাশের বাড়ি ছেলেটার নাম আমরা সানি সানি রাখি বাট